ঢাকা শহর সারা দেশে শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তবে দেশের অন্য সব এলাকার চেয়ে ঢাকা শহরে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে এর সঠিক কারণ এখনো জানা যাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত সারা দেশে নতুন করে আরো এক হাজার জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এই বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী পঁচানব্বই হাজার আটশো জন দাঁড়িয়েছে ঢাকা শহরের শিশুদের হাসপাতালে ভর্তি করার সুযোগ বেশি এছাড়া আক্রান্ত শিশুদের ঢাকার হাসপাতালগুলোতে পাঠানো প্রবণতাও বেশি রয়েছে তবে এসবই সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয় আইইডিসিআর সাবেক পরিচালক অধ্যাপক মির্জাদি সেবরিনা কন্ট্রোল রুম ঢাকা শহরের বাইরের রোগীর তথ্য ও পৃথকভাবে দেয় তাতে রোগীদের বয়স ভিত্তিক ও বিভাজনও থাকে তাতে দেখা যায় ঢাকা শহরের হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ছেচল্লিশ হাজার নশো তেত্রিশ জন এর মধ্যে পনেরো বছরের কম বয়সী শিশু এগারো হাজার আটশো একষট্টি জন অর্থাৎ ঢাকা শহরে মোট পঁচিশ শতাংশই শিশু সরকারি পরিসংখ্যান অনুযায়ী ঢাকা শহরের বাইরে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা আটচল্লিশ হাজার নয়শো জন তাতে দেখা যাচ্ছে ঢাকার বাইরে রোগীর সংখ্যা বেশি এর মধ্যে পনেরো বছরের কম বয়সী সাত হাজার পাঁচজন সে হিসেবে এই বয়সী শিশু ডেঙ্গু রোগী সেখানকার মোট রোগীর পনেরো শতাংশ এনএন টিভি নারায়ণগঞ্জ